বাকি লুডু এবং ক্যারাম বোর্ড খেলা কখনো যদি এমন হয় যে খুব বোরিং ফিল হচ্ছে, একঘেয়েমি লাগছে, একঘেয়েমি লাগছে, তো একঘেয়েমি কাটানোর জন্য একটু নিজের স্বভাবের মধ্যে, নিজের এই মন মানসিকতার মধ্যে একটু উৎফুল্লতা আনয়নের জন্য, একটু সময়ে বৈচিত্র্য আনার জন্য লুডু বা ক্যারাম বোর্ড সীমিত পরিসরে যদি খেলা হয় তাহলে এটি বৈধ হতে পারে। গেম জায়েজ না, এটা আঙ্গুলের খেলা, আঙ্গুলের সব খেলা শরীয়তে নাজায়েজ। দাবা, গুটি, এখন মোবাইলে বেরিয়েছে কি যেন বাবজি না পাবজি, বাবজি, হ্যাঁ পাবজি, এই পাবজি খেলতে যাইয়া ছেলে মেয়েদের লেখা পড়া নামাজ পূজা সব শেষ, এইরকম মোবাইলের গেমস একটা জায়েজ না। কথা বুঝতে পারছেন?